আজকের আলোচ্য বিষয় হলো ডিগ্রি অফ কম্পারিজন। এই ডিগ্রি অফ কম্পারিজন বলতে আমরা কি বুঝি, না অ্যাডজেক্টিভের তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ আমরা ব্যবহার করে থাকি বা অ্যাডজেক্টিভের যে রূপ হয় তাকেই বলা হয় ডিগ্রি অফ কম্পারিজন। যেমন হয়তো এই ডিগ্রি অফ কম্পারিজন আমাদের তিনটে রূপে রূপান্তরিত হয়ে থাকে। এক নম্বর হলো পজিটিভ ডিগ্রি, এখানে অ্যাডজেক্টিভের তুলনা প্রকাশ না করে বা কারো সাথে তুলনা প্রকাশ না করে যখন অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করে থাকি তখন অ্যাডজেক্টিভের যে রূপ হয় সেই রূপটি হয় পজিটিভ ডিগ্রি, এবং দুইয়ের মধ্যে তুলনা করে যখন অ্যাডজেক্টিভের ব্যবহার করা হয় তখন অ্যাডজেক্টিভের যে রূপটি বসে সেই রূপটিকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি, এবং যখন অনেকের মধ্যে তুলনা করে অ্যাডজেক্টিভের ব্যবহার করা হয় তখন অ্যাডজেক্টিভের যে রূপ হয় সেই রূপটিকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ তুলনা না করে যখন অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, যেমন হয়তো বিগ আমরা ব্যবহার করলাম, বিগ শব্দটা পজিটিভ রূপ, বিগার শব্দটা কম্পারেটিভ রূপ, এবং বিগেস্ট শব্দটা হলো সুপারলেটিভ রূপ। এখানে পজিটিভ ডিগ্রির একটা বাক্যকে কম্পারেটিভে এবং সুপারলেটিভে যদি আমরা নিয়ে যাই অর্থের পরিবর্তন না করে, তাহলে তখন বিশেষ কিছু নিয়ম আছে যে নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আমাদের তিনটা অর্থে যদি আমরা বিভাজন করে নিই তাহলে আমাদের বোঝার ক্ষেত্রে অনেকখানি সুবিধা হয়। এক নম্বরে হয়তো আমাদের যদি বলা হয় জেনারেলি সাধারণত দুজনের মধ্যে যদি তুলনা করাবো যায় তাহলে তখন আমাদের কি রকমের হয়, যদি আমরা লিখব বলি জেনারেলি কম্পেয়ার বিটুইন টু, এটার দিকে যদি আমরা ধ্যান দিই তাহলে তখন এর পজিটিভ যে রূপটা হবে পজিটিভ ফর্মটা তখন আমাদের এজ এজ অথবা সো এজ এর ব্যবহার হয়। এই এজ এজ এর ব্যবহারটা আমাদের কিরকমের হয়, অ্যাফার্মেটিভ ফর্মের ক্ষেত্রেও এজ এজ হয় আবার নেগেটিভের ক্ষেত্রেও এজ এজ হয়, অর্থাৎ এজ এজ এর ব্যবহারটা দুটো ক্ষেত্রেই হয়, অ্যাফার্মেটিভও হয় আবার নেগেটিভও হয়, কিন্তু সো এজটা কেবলমাত্র নেগেটিভের ক্ষেত্রে ব্যবহার করতে হবে, এটা হলো পজিটিভের ক্ষেত্রে। এবার যদি আমরা কম্পারেটিভে যাই তাহলে কম্পারেটিভ ফর্মটাতে দেনের ব্যবহার করতে হবে, এটার সুপারলেটিভ ফর্ম এটার হয় না। তাহলে আমাদের এইটাতে দু রকমের বাক্য হয়ে থাকে, একটা হয়তো আমরা বললাম যে রাম ইজ এজ টল এজ সাম, হয়তো আমরা লিখব, অর্থাৎ এর বাংলা অর্থটা হয় রাম যতটা লম্বা সামও ততটাই লম্বা। এজ এজ এর ব্যবহার আছে, আর এই টল শব্দটাই আমাদের বলে দিচ্ছে যে এটা আছে আমাদের পজিটিভ ফর্মে, পজিটিভ ডিগ্রিতে রয়েছে। এটাকে কম্পারেটিভে যদি আমরা করি তাহলে আমরা বলবো যে সাম রামের চেয়ে অপেক্ষাকৃত বেশি লম্বা নয়। আমাদের শুরুটা ওই দিক থেকে করতে হবে, তাহলে আমরা যদি করি এরকম সাম ইজ নট, এটার কম্পারেটিভ ফর্ম করতে হবে অ্যাডজেক্টিভটার টলার,
দেন রাম, এটাকে লিখলাম। রাম ইজ এজ টল এজ সাম, রাম যতটা লম্বা সামও ততটা লম্বা, সাম রামের থেকে অপেক্ষাকৃত বেশি লম্বা নয়। অর্থের পরিবর্তন না করে অর্থটাকে একই রেখে এই পজিটিভ ফর্মটাকে কম্পারেটিভ ফর্মে রূপান্তরণ এইভাবে করতে হয়। এটার আরেকটা আরেকটা বাক্য থাকে আরেক ধরনের, যেমন হয়তো এটাকে যদি আমরা লিখি রাম ইজ টলার দেন সাম, এটা যদি লেখা থাকে আমাদের এটা কম্পারেটিভ ফর্মে আছে, এটাকে পজিটিভে আমরা পজিটিভে যখন আমরা করব তখন আমরা কিভাবে করব, এটা তো টল বসাতে হবে, ওই দিক থেকে শুরু করব। সাম ইজ নট এজ টল এজ রাম, আমাদের এখানে পজিটিভ রূপ ব্যবহার করা হয়েছে। এটার বাংলা মানেটা হবে সাম রামের মতো লম্বা নয়, অর্থাৎ দুজনের যা উচ্চতা এই পরের দু নম্বর যে বাক্যটা এটাতে কম বেশি করা আছে। এখানে টলার বলা হয়েছে সামের থেকে, আর এখানে বলা হয়েছে যে সাম রামের থেকে অপেক্ষাকৃত বেশি লম্বা নয়। এটা দুটো আমাদের এইখানে প্রথম যেটা বলা হলো জেনারেলি কম্পেয়ার বিটুইন টু যেটা বলা হয়েছে এইটা একটা মনে রাখার বিষয় বটে। এইটা সাধারণত দুজনের মধ্যে তুলনাটা প্রকাশ করায়, সমমান বোঝাতো আবার বিষমমান বোঝাতো। আমাদের এইটা দুরকমই বাক্য হয়ে থাকে। এরপরে আমাদের যদি দেখি আমরা যে এক নাম্বার নিয়মের যেটা বলা হলো, আরেকটা এখানে জেনে থাকার বিষয় আছে যে এখানে নটের যে ব্যবহারটা হয়েছে, নট যেহেতু ইউজ করা আছে তাহলে আমরা এটা সাম ইজ নট সো টল এজ রাম, এটা সো এর ব্যবহারটা করা যাবে। এজ এজ করলেও অসুবিধা নাই, এজ এজ যেহেতু অ্যাফার্মেটিভ নেগেটিভ দুটোতে ব্যবহার হয়, আর সো এজ যদি আমরা ব্যবহার করব বলি তাহলে সেটা কেবলমাত্র নেগেটিভের ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে এখানে নট ব্যবহার করা আছে, তাহলে আমরা সাম ইজ নট সো টল এজ রাম এটাও আমরা করতে পারি। এটার দুটো ফরমেশন। এরপরে আমাদের যেটা হলো আরেকটা যেটা নিয়ম, এটা হলো একটা নিয়ম। এরপরে দু নম্বর নিয়মটা হলো সবচেয়ে যদি বড় হয়, সবচেয়ে যদি বড় বোঝায় তাহলে তখন আরেক রকমের নিয়মটা হয়। এখানে তাহলে আমরা লিখে নিলাম এক নম্বরে হয়েছিল দুজনের মধ্যে তুলনা, এখানে দু নম্বরে হলো সবচেয়ে বড়, এটা যদি বোঝানো হয় বোঝায় তাহলে পজিটিভ রূপ ওই এজ এজ সো এজ এটাই হবে। পজিটিভে যেমন হয়তো আমরা ওখানে করেছিলাম এজ এজ সো এজ করলাম, ওখানে যেভাবে ব্যবহার করেছি সেইভাবে এখানেও ব্যবহার করতে হবে, আর ব্যবহার করতে হবে নো আদার। নয় ব্যবহার হয় কিংবা নো আদার, এই ব্যবহারটা তো হচ্ছে, আর অতিরিক্ত আমাদের ব্যবহার করতে হবে নো আদার। নো আদার দিয়ে আমাদের শুরুটা করতে হবে, আর কম্পারেটিভ ফর্ম যেটা, কম্পারেটিভ ফর্মটাতে ব্যবহার করতে হবে দেন এনি আদার। আর সুপারলেটিভ যে ফর্ম সুপারলেটিভ ফর্মে ওই যে দি বসাতে হবে অ্যাডজেক্টিভের আগে, আর অফ কিংবা ইন ব্যবহার করতে হবে, অফ কিংবা ইন।
এইটার ক্ষেত্রে তিনটেই বাক্য হয়, যে কোনো একটার থেকে আমরা তিন দিকে আমরা যেতে পারি। যেমন হয়তো বাক্য যদি আমাদের বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট ইন ইন্ডিয়া। আমাদের যদি এটা দেখা হয়, এটা রয়েছে আমাদের সুপারলেটিভ ফর্মে রয়েছে। এই সুপারলেটিভ ফর্মের পরে আমাদের যদি আমরা পজিটিভে আসি তাহলে আমাদের নো আদার দিয়ে শুরুটা করতে হবে। আর সুপারলেটিভ ফর্ম যেটা রয়েছে সেই সুপারলেটিভ ফর্মটা পজিটিভ ফর্মটা ব্যবহার করতে হবে। তো গ্রেটেস্ট এর পজিটিভ ফর্ম হলো গ্রেট হবে। তাহলে এখানে যদি নো আদার দিয়ে আমরা করব বলি, নো আদার পয়েট ইন ইন্ডিয়া ইজ এজ গ্রেট এজ রবীন্দ্রনাথ। এটা করা যায়। তাহলে আমাদের এখানে সবচেয়ে বড় যদি বোঝা যায় তাহলে তখন পজিটিভে আমাদের ব্যবহার করতে হবে, নো আদার ব্যবহার করতে হবে। নো আদার এখানে ব্যবহার করা হয়েছে। এজ এজ আর সো এজ যদি আমাদের এফার্মেটিভ কিংবা নেগেটিভ দুটো হয়, এজ এজ দু ক্ষেত্রেই ব্যবহার করা হয়। যেহেতু এখানে নো আদার নেগেটিভ আছে, আমাদের এটাতে সো এজও করা যেতে পারে। সো এজ ব্যবহার করলে নো আদার পোয়েট ইন ইন্ডিয়া ইজ সো গ্রেট এজ রবীন্দ্রনাথ, এটা করা যায়। এরপরে যদি আমরা সুপারলেটিভে যাই, সুপারলেটিভে তো করাই আছে আমাদের সুপারলেটিভ, এরপরে আমরা যাব কম্পারেটিভ ফর্মে। কম্পারেটিভ ফর্মে যখন করা হবে তখন আমাদের এটা লিখতে হবে, ব্যবহার করতে হবে দেন এনি আদার শব্দটাকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে যদি লিখি তাহলে রবীন্দ্রনাথ দিয়ে শুরু করতে হবে। এটা একটু মুছে নিচ্ছে, তাহলে এটা হয় রবীন্দ্রনাথ ইজ গ্রেটার। কম্পারেটিভ রূপ হলো গ্রেটার করতে হবে, রবীন্দ্রনাথ ইজ গ্রেটার। দেন এনি আদার, দেন এনি আদার এর ব্যবহারে যেখানে বলা হয়েছে দেন এনি আদার পোয়েট ইন ইন্ডিয়া, এটা হলো আমাদের আরেকটা। তাহলে আমাদের এক নম্বরে বলা হয়েছিল জেনারেলি দুজনের মধ্যে তুলনা করে বাক্য তৈরি করা, ইন্টারচেঞ্জ করা, সেখানে কেবলমাত্র পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে পজিটিভে হয়। আর আরেকটা দু নম্বরে যেটা বলা হলো আমাদের সবচেয়ে বড় অর্থটা যদি প্রকাশ করে তাহলে তখন পজিটিভে আমাদের নো আদার দিয়ে শুরু করতে হবে, নো আদারের ব্যবহার করতে হবে, এজ এজ আর সো এজ ব্যবহার করতে হবে। কম্পারেটিভ হলে দেন এনি আদার ব্যবহার করতে হবে, আর সুপারলেটিভ হলে ওই সুপারলেটিভ ডিগ্রিটার আগে দি বসাতে হবে, আর অফ কিংবা ইন ব্যবহার করতে হবে। আমাদের এটা হলো দুই। এরপরে এরপরে তিন নম্বরে দেখতে হবে আমাদের বিষয়টা হলো কয়েকটি বড়র মধ্যে যদি অন্যতম হয়, অর্থাৎ অনেকগুলোর মধ্যে একজন, অনেকগুলো ভালোর মধ্যে একজন, অনেক বড়র মধ্যে অন্যতম যদি হয় তাহলে তখন আমাদের কি করতে হবে, যদি পজিটিভ হয় ভেরি ফিউ শব্দটাকে ব্যবহার করতে হবে। আর এজ এজ সো এজ এটা যেরকম ভাবে আমাদের পাওয়া গেছে আগের গুলোতে সেভাবে ব্যবহার করতে হবে।
কম্পারেটিভে ব্যবহার করতে হবে দেন মেনি আদার অথবা দেন মোস্ট আদার, আর সুপারলেটিভে ব্যবহার করতে হবে ওয়ান অফ দি। আমাদের ওই রবীন্দ্রনাথ ঠাকুরের যে উদাহরণটা করছিলাম সেটাকে নিয়েই যদি আমরা করি তাহলে সুপারলেটিভে আমাদের বাক্যটা হবে রবীন্দ্রনাথ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস। এই জায়গাটাতে একটা গুরুত্ব দিতে হবে, পোয়েটস এর জায়গাটা, ইন দ্য ওয়ার্ল্ড রবীন্দ্রনাথ হলেন একজন মহান কবিদের, অনেকগুলা বড়র মধ্যে একজন বোঝা যাচ্ছে রবীন্দ্রনাথকে। সুপারলেটিভ ফর্ম ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে অনেকগুলা মহান কবির মধ্যে অন্যতম একজন হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটাকে যখন পজিটিভ করা হবে তখন আমাদের ব্যবহার করতে হবে ভেরি ফিউ। তাহলে এটাকে যদি আমরা লিখি পজিটিভে তাহলে কি রকমের হয়, ভেরি ফিউ পোয়েটস ভেরি ফিউ পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড এখানে ভাগটা হবে আর হবে যেহেতু এখানে পোয়েটস রয়েছে, ভেরি ফিউ পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড আর এজ গ্রেট এজ রবীন্দ্রনাথ। এটা তাহলে আমাদের এখানে মিনিং অনুযায়ী যদি আমরা করি তাহলে রবীন্দ্রনাথ হলেন বিশ্বের অনেক মহান কবিদের মধ্যে একজন। এটার পজিটিভে যখন করব তখন আমাদের ভেরি ফিউ দিয়ে করতে হবে, আর কম্পারেটিভ যখন করব তখন আমাদের ব্যবহার করতে হবে দেন মেনি আদার অথবা মোস্ট আদার। সেটাকে লিখলে কি রকমের হয় কম্পারেটিভে, রবীন্দ্রনাথ ইজ গ্রেটার, আমাদের এটার কম্পারেটিভ রূপ লেখা হলো গ্রেটার। এরপরে আমাদের ব্যবহার করতে হবে দেন মেনি আদার অথবা দেন মোস্ট আদার, রবীন্দ্রনাথ ইজ গ্রেটার দেন মেনি আদার। দেন মেনি আদার পোয়েটস দেন মেনি আদার পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। এটা তাহলে আমাদের এখানে কয়েকটি বড়র মধ্যে অন্যতম যদি বলি।